ফেসবুকে আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা প্রতিদিনই সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করছি, ভিউও হচ্ছে, কিন্তু তবুও পেজের রিচ ডাউন। কারণ হচ্ছে আপনি যতবারই আপনার পেজ বা প্রোফাইলে ঢুকতেছেন, ততবারই কোনো না কোনোভাবেই আপনার ভিডিওটি অটোপ্লে হয়ে যাচ্ছে। আপনি কোনো কমেন্টের উত্তর দিতে যাচ্ছেন বা মেসেজ করতে যাচ্ছেন, কিংবা স্ক্রল ডাউন করে নিচে যেতে চাচ্ছেন, আর এদিকে আপনার ভিডিওটি অটোপ্লে হয়ে গেল। আপনি নিজেই জানেন না যে আপনার ভিডিওটি অটোপ্লে হচ্ছে, আর ফেসবুক ভাবতেছে আপনি আপনার নিজের ভিডিও নিজেই দেখতেছেন। ফলে কি হচ্ছে, আপনার পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে আর ইমপ্রেশনও কমে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এই সমস্যার সমাধান দিতে এসেছি, তাই আমার এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন। লেটস গো। প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করে নেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন, আমি আমার পেজটি চালু করার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে। তো এই সেটিংটি করলে আপনাদের ভিডিও এরকম আর অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে না। আমি সেই সেটিংটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রোফাইল আইকনে ট্যাপ করুন। এখন বন্ধুরা, স্ক্রল ডাউন করে নিচে আসুন। নিচে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, ট্যাপ করুন। সেখান থেকে সেটিংয়ে ট্যাপ করুন। এখন দেখুন পেজ সেটিং, পেজ সেটিংয়ে ট্যাপ করুন। এখন বন্ধুরা, পার্সোনাল ইনফরমেশনের একটি পেজ এসেছে। আপনারা স্ক্রল ডাউন করে নিচে নামুন। নিচে দেখুন বন্ধুরা মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস একটি অপশন এসেছে, সেখানে ট্যাপ করুন। এখন দেখুন বন্ধুরা অটোপ্লে, অটোপ্লে একটি অপশন এসেছে, অটোপ্লেতে ট্যাপ করুন। অটোপ্লে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন যে অপশনটি আমার চালু আছে। তো আমি এটি নেভার অটোপ্লে ভিডিওস, নেভার অটোপ্লে ভিডিওসে সিলেক্ট করলাম। আমার সেভ চেঞ্জ হয়ে গেল। আমি আপনাদেরকে এখন ব্যাক করে দেখাচ্ছি যে দেখুন, আমার ভিডিওগুলো কিন্তু এখন আর অটোপ্লে হচ্ছে না, দাঁড়িয়ে আছে। যতক্ষণ আমি অটোপ্লে করব না ততক্ষণ, যতক্ষণ আমি প্লে করব না ততক্ষণ আমার ভিডিওটি কিন্তু প্লে হবে না। বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন এই সেটিংটি কতটা গুরুত্বপূর্ণ। এই সেটিংটি না করা থাকলে আপনার ফেসবুকের ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে এবং ফেসবুক ভাববে যে আপনি নিজেই দেখতেছেন, ফলে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে না বা আপনার পেজও রিচ ডাউন হয়ে যাবে। সব শেষে আমি বলতে চাই, আমার ভিডিওটি যদি এতটুকু আপনার উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন সবাই।